আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যাই হোক, কেউ বলতেছেন ভালো নাই, কেউ বলতেছেন ভালো আছি। সবাই ভালো থাকার চেষ্টা করবেন, ভালো নাই কেন? মাংস ফুরিয়ে গেছে নাকি বাসায় সবার? তো খাইতে দিচ্ছে না মামনি। যাই হোক, দেখেন আজকে 3 তারিখের প্রশ্ন সলভ করব আমরা। 3 তারিখের গণিত প্রশ্নটা সলভ করব। প্রথমে এক উত্তর লিখো, 1 নম্বরে আছে, সরি আগে ক নাম্বার দিতে হবে। এখানে দেখেন ক নাম্বার, উত্তর লিখে কতদিন আপনাদের আমি ভুল করে এটা করাইছিলাম সেটা দেখেন, আমি আবারও করে দিচ্ছি, একটু খেয়াল করেন। একদিন সমান সমান, আমি রাফ করছি এখানে, একদিন সমান সমান 24 ঘন্টা। আচ্ছা, এখন বলছে একদিন সমান সমান কত মিনিট? তাহলে 1 মিনিট, মিনিট সমান সমান এটাকে 60 দিয়ে গুণ করতে হবে, এত। হ্যাঁ, 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, 1 ঘন্টা এখানে হবে ঘন্টা, 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, তাই না? এটা বোঝানোর জন্য করতেছি আমরা। দেখেন গুণ করেন, 0 দিয়ে 4 কে গুণ করলে হবে 0, 0 দিয়ে 2 কে গুণ করলে হবে 2, আবার 1 ঘর ফাঁকা দেন, 6 দিয়ে 4 কে গুণ, 4 6 24-এর 4, আর থাকে 2, 6 দুগুণে 12 13 14, 1 10 4 14। দেখেন এখন 0 4 আর দিয়ে 6, 6 হাতে থাকে না, 4 1, 2 সমান সমান 14, দেখেন এখন এটাকে লিখতে হবে, শূন্য, ওই এখানে 2 হবে নাকি, শূন্যই হবে, শূন্য দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ করা হয় তাহলে কি হয়, শূন্য হয়। এখন দেখেন এখানে হবে 4, তাই তো বলি 1440 মিনিট, একদিন সমান সমান 1440 মিনিট। ওখানে চাইছে একদিন সমান সমান কত মিনিট, আমরা বের করলাম। দেখেন রাফটা দেখতে পাচ্ছেন, সুন্দর করে দেখেন, একদিন 24 ঘন্টা আর 1 ঘন্টা 60 মিনিট। এখন মিনিট আর ঘন্টা গুণ করলে যত বাড়াবে তত মিনিট আসবে, তাহলে 1 ঘন্টা সমান সমান, সরি একদিন সমান সমান 1440 মিনিট। গেল, এইবার খ নাম্বারে আছে, একদিন সমান সমান কত সেকেন্ড? একদিন সমান সমান কত সেকেন্ড, খ নাম্বার লেখেন উত্তর। দেখেন আমরা একদিন সমান সমান কত মিনিট পাইছি, 1440 মিনিট। একদিন, একদিন সমান সমান 1440 মিনিট, এটা হচ্ছে মিনিট, আমরা বের করব সেকেন্ড। এখন দেখেন 1 মিনিট, 1 মিনিট সমান সমান এটা গুণ করতে হবে 60 সেকেন্ড, আমি রাফ করছি বোঝানোর জন্য। এখন গুণ করেন, দেখেন 0 দিয়ে 0 কে গুণ করলে 0, 0 দিয়ে 4 কে গুণ করলে 0, 0 দিয়ে 4 কে গুণ করলে 0, 0 দিয়ে 1 কে গুণ করলে 0, 1 ঘর ফাঁকা, 6 দিয়ে 0 কে গুণ করলে 0, 6 দিয়ে 4 কে গুণ করলে 4 6 24-এর 4, হাতে থাকে 2, 6 দিয়ে আবার 4 কে 4 6 24, আর হাতে 2 25 26, 26-এর 6, হাতে থাকে 2, 6 6 7 8। এখন দেখেন যোগ করি, 0 0 4 6 8, 86,400 সেকেন্ড। এখন দেখেন এখানে বলছে 86,400 সেকেন্ড, তাহলে একদিন সমান সমান কত সেকেন্ড, 86,400 সেকেন্ড। আমি এটা রাফ করলাম, বুঝাই দিলাম আপনাদেরকে।
এই দুটো বুঝতে পেরেছেন কিভাবে বের করলাম? আর কত একদিন সময় সমান কত মিনিট? 1440 মিনিট। আর একদিন সময় সমান কত সেকেন্ড? একদিন সমান সমান 86,400 সেকেন্ড। 86,400 সেকেন্ড। ওয়ান নাম্বার, 1 ঘন্টা, 1 ঘন্টায় সরি, কত ঘন্টায়? একদিন। তাহলে এটা হবে 24 ঘন্টায় একদিন। ওয়ান নাম্বার উত্তর 24 ঘন্টায়, 24 ঘন্টায় একদিন। এবার গ নাম্বার, ঘ নাম্বার, ঘ নাম্বার আছে আরেকটা উত্তর। এক কত দিনে এক অধিবর্ষ? এক অধিবর্ষ বলতে কি বুঝি আমরা? যে বছর লিপ ইয়ার হয় সে বছর কে আমরা কি বলি? অধিবর্ষ। তাহলে অধিবর্ষ আমরা নর্মালি জানি 365 দিনে 1 বছর, আর যে বছর লিপ ইয়ার হয় সেই বছর একদিন বেশি হয়, তাহলে 366। আর কি যে 4 বছর পর পর লিপ ইয়ার হয়, যদি বলে প্রশ্ন আছে কয় বছর পর পর লিপ ইয়ার হয়, 4 বছর পর পর লিপ ইয়ার হয় বা অধিবর্ষ আসে। যদি জিজ্ঞেস করে কয় বছর পর পর অধিবর্ষ আসে, তাহলে আপনি বলবেন 4 বছর পর পর অধিবর্ষ আসে। তাহলে দেখেন এখন তাহলে এখানে হবে 366 দিন। কত দিনে এক অধিবর্ষ? 366 দিনে, 366 দিনে এক অধিবর্ষ। লিখে নিন, দেখেন আমি আবারও বলছি, একদিন কত মিনিট? উত্তর যখন লিখবেন তখন প্রত্যেকটা ক খ নাম্বারতে উত্তর লিখতে হবে। দেখেন, খ পরে উত্তর, খ পরে উত্তর, ঘ পরে উত্তর, ঘ পরে উত্তর। দেখে ক নাম্বারে বলেছে একদিনে কত মিনিট, একদিনে কত মিনিট? একদিনে 1440 মিনিট। একদিনে কত সেকেন্ড? একদিনে 86,400 সেকেন্ড। কত দিনে, কত ঘন্টায় একদিন? 24 ঘন্টায় একদিন। কত দিনের এক অধিবর্ষ? 366 দিনে এক অধিবর্ষ। এটুকু লিখলেই হবে, ঠিক আছে? এখন 2 নম্বরে যাব আমরা। 2 নম্বরে যাই, 2 নম্বরটা দেখেন নিচে আমি করছি ক। 6 গুণন ফাঁকা ঘর সমান সমান, এখানে আপনাদের প্রশ্নে একটু ভুল আছে, ওইটা একটু ঠিক করে নেন। প্রশ্নে একটু ভুল আছে, ওইটা একটু ঠিক করে নেন। ওখানে 91 আছে, দেখেন ওই যে ক নাম্বারে শেষে সময় সমানের পরে 91 আছে না, ওটা 90 হবে, ওটা একটু 90 করে নেন। পারতো না বাবু? কি ঘুমাইছে? ঘুমাই দাও, এখন লেখাপড়া করো, তারপরে আবার যখন লেখাপড়া শেষ হয়ে যাবে তখন আবার বাবুকে খাওয়াই দিও ঘুম থেকে উঠে। আচ্ছা, এখন লেখাপড়া করো না মনে। দেখেন প্রশ্নটা ঠিক করে নিয়েছেন, পারতো না? একটা ভুল আছে, দুইয়ের কর। থ্যাংক ইউ। দেখেন ওখানে 91 আছে, 90 করে নেয়। এখন এখানে দেখেন 6-এর ঘরের নামতা পড়েন যদি, তাহলে এই ঘরে আপনারা বসাতে পারবেন কত হবে? বা 6 দিয়ে 90 কে ভাগ করেন, 6 দিয়ে 90 কে ভাগ করলে হয়ে যাবে। দেখেন 15 ঘরের নামতা করেন তাহলে পারবেন। পনেরো ঘরের নামতা পড়লে ওটা পেয়ে যাবেন আপনারা। দেখেন ওখানে আপনারা একটা ভাগ করলেও পারেন, আবার 15 ঘরের নামতা পড়লেও পারেন। দেখেন এই যে এটাখানে 15 6 5 6 30 0 6 কে 6 আপনি 9 গুণ করলাম, এখানে হবে 15। আর আপনারা ভাগ করেন যদি 6 দিয়ে 90 কে ভাগ করেন তাও হয়, 6 9-এর ভিতরে যাবে একবার, এখানে দিলে একবার 3, আর এখানে 3-এর ভিতরে যাবে 0 নামাই আসলেন 5 6 30, 5 6 30, এতে মিলে গেল। দেখছেন এই 6 দিয়ে 90 কে ভাগ করলে, গুণ থাকলে ভাগ করবে, ভাগ করলে এটা পেয়ে যাবেন।
কেমন গেল? ক নাম্বার, খ নাম্বার দেখেন, 81 ভাগ ফাঁকা ঘর সমান সমান 27। ফাঁকা ঘরের পরে যদি, এই যে ফাঁকা ঘরের সামনে যদি ভাগ থাকতো, তাহলে আমরা গুণ করে বসাতাম, বুঝছেন? যদি এইরকম থাকতো, দেখেন, ফাঁকা ঘর ভাগ 81 সমান সমান 27, এইরকম যদি থাকতো, অথবা এটা হচ্ছে মানে অথবা এইরকম যদি থাকতো, তাহলে এই যে ফাঁকা ঘরের সামনে কি ভাগ, আপনারা দেখেন একটু খেয়াল করে, ভালো করে খেয়াল করে, এটা ফাঁকা ঘরের পেছনে ভাগ আর এটা ফাঁকা ঘরের সামনে ভাগ। যদি ফাঁকা ঘরের সামনে ভাগ থাকে, তাহলে আপনারা এই দুটা গুণ করে এখানে বসাই দিবেন, এই দুটা গুণ করে এখানে বসাই দিবেন। আর যদি ফাঁকা ঘরের পেছনে থাকে আপনার ভাগ, তাহলে এটা এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে, এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে। বুঝতে পেরেছেন আমার কথা? কি বুঝতে পেরেছেন আপনারা? এখন দেখেন, ভাগ করলে এখানে বসবে, এটা মিশে দিলাম আমি, এখানে ভাগ করলে বসবে আপনার হচ্ছে, দেখি, 3 বসবে, 3। দেখেন 27 দিয়ে 81কে ভাগ করেন, 3 দিয়ে গুণ করেন, দেখেন 27, 3, 3 সাতটা 21-এর 1, হাতে থাকে 2, 3 দুগুণে 6, 7, 8, এই যে, তাহলে 3 27 81, 3 27 81, ঠিক আছে? এই যে ভাগ করে বসাই দিলাম, বুঝতে পেরেছেন? এবার আসেন গ নাম্বার, আপনারা গ নাম্বারে আসেন। গ নাম্বার আছে 10 গুণন 2 গুণন ফাঁকা ঘর সমান সমান 220। এখন এখন দেখেন এই দুটা এখানে কত বসবে, সংখ্যাটা কত বসবে? এখন দেখেন এই দুটা 2 আর 10, 2 আর 10 আর 2 গুণ করেন, গুণ আছে না, 10 দুগুণ 20, এই 20 দিয়ে, এই 20 দিয়ে 220 কে যদি ভাগ করি আমরা, কয়বার যায় দেখেন, একবার দিলাম 20, হাতে থাকে না, এই বিয়োগ করেন 2, এই শূন্য নামায় নিয়ে নিয়ে আসেন এখানে নিচে, এখন আবার একবার দেন 20, মিলে গেছে? তাহলে এখানে কত বসবে হুমায়ুর আজাদ, দেখান এখানে কত বসবে, তাহলে নখ দিয়ে দেখান, নখ দিয়ে দেখান কত বসবে, নখ দিয়ে এভাবে নখ দিয়ে দেখান, এই যে 10, এক দুই হাতে তো 10টা আঙ্গুল, আর আর একটা কে দেখবে জানেন, এই যে হুমা আলামিনুল আজাদ, হ্যাঁ এই তো হয়ে গেছে, এই তো 11 হয়েছে, হ্যাঁ এই জন্য বললাম, ঠিক আছে, এখানে বসবে 11, ঠিক আছে। আচ্ছা এইবার ঘ নাম্বার আরেকটা আছে নাকি? ও আছে, এটা নিচে ধরছে না, আমি এখানে করছি ঘ নাম্বারটা, আপনারা নিচে নিচে করবেন, কেমন? ঘ নাম্বারটা আপনারা নিচে নিচে করবেন, এইবার আমি আর বলবো না, এটা আপনারা করে আমাকে বলেন এখানে কত বসবে। এটা আমি বলবো না, আপনারা করে তাড়াতাড়ি বলেন আমাকে এখানে কত বসবে, আমি এর আগে এই নিয়মটা শিখাই দিয়েছি, এটা কিভাবে হবে এই নিয়মটা শিখালাম, আচ্ছা এই অঙ্কের সময় খ নাম্বার অঙ্ক যখন করাইছি তখন আমি এটা নিয়মটা শিখে দিয়েছি, এখন আপনারা বলেন এখানে কত বসবে দ্রুত, পারবেন আপনারা? কত বসবে, খাতা ধরবেন সবাই, আমি একটু দেখবো কত বসবে, যদি ফাঁকা ঘরের সামনে ভাগ চিহ্ন থাকে তাহলে কি করতে হবে,
এই যে ভাগা ঘরের সামনে যদি ভাগ চিহ্ন থাকে, হ্যাঁ পারছো না, বুঝতে পেরেছো? গুড, তাহলে গুণ করতে হবে। এই 9 আর 25 গুণ করেন কত হয় দেখি আমরা। 5 9 45 এর 5, হাতে থাকে 4, 9 2 18 19 20 21 22, 225। এই ঘরে বসবে 225, ঠিক আছে? এখানে বসবে কত? 225। যাদের হয়েছে তারা গুড, আর যারা হয়নি এটা দেখে ঠিক করে নেন। হয়েছে, এখন আমরা যাব 3 নম্বরে। 3 নম্বরে চলে যাব, আপনারা 3 নম্বরের সমাধান পারবেন না। আমি একটু মিশিয়ে দিলাম, এই যে 1 নম্বর মিশিয়ে দিলাম। দেখেন 3 নম্বরে আছে গাণিতিক সমস্যা তৈরি করতে হবে। এখানে গাণিতিক বাক্য দেওয়া আছে, আমাদের গাণিতিক সমস্যা তৈরি করতে হবে। এখন 3-এর ক নাম্বারটা করি। 3-এর ক, 3-এর ক, দেখেন প্রথমে আছে 6 গুণন 8, 6 গুণন 8, তাহলে কি লিখতে পারেন? সোজা সবকিছু, এটা সোজা তো, আর আপনারা তো লিখবেন, তো লিখলে লিখতে পারেন 6-এর সাথে 8 গুণ করলে গুণফল কত হবে, তাই না? এর মতো সোজা তো আর কিছু নেই। তারপরে অন্যটা একটু দেখেন, যদি এভাবে লিখি আমরা যে প্রতিটি ঝুড়িতে 9টি করে কি 6টি করে প্রতিটি ঝুড়িতে 6টি করে আম আছে, তাহলে এরকম 8টি ঝুড়িতে কতটি আম আছে দেখা যায় না? দেখেন তাহলে, একটি ঝুড়িতে 6টি আম আছে, 8টি ঝুড়িতে কতগুলো আম আছে? দেখেন লিখবো, আমি লিখবো না আপনারা পারবেন, লিখে দিচ্ছি দেখেন। একটি ঝুড়িতে ঝুড়িতে প্রথমে আছে কত? 6টি আম আছে, এরকম 8টি ঝুড়িতে কয়টি আম আছে? কতগুলো আম আছে? প্রশ্নবোধক চিহ্ন না দিলে কাটা দিবে, একটু সরে দিবে, প্রশ্নবোধক চিহ্ন না দিলে কাটা দিবে, অবশ্যই আপনারা প্রশ্নবোধক চিহ্ন দিবেন। আমি 2 নম্বরটা মিশে দিচ্ছি, কেমন? সবার তো 2 নম্বর হয়েছে, তাই না? মাথা নাড়ান তো। দেখেন এবার খ নাম্বার, প্রথমেই আছে ফাঁকা ঘর, মানে কি হবে সেটা? বিয়োগ 256 সমান সমান 147।
তাহলে এটা কি করবেন, যেহেতু এটা বড় এভাবে লেখেন, খ নাম্বার সংখ্যাগুলো বেশি, তাহলে লেখেন কত এর সাথে, কত মানে জানেন না ওখানে কত বসালে হবে সেটা আপনারা জানেন না, সেই জন্য প্রথমে ফাঁকা ঘর বা হর চিহ্ন, তাহলে ওখানে কি হবে, কত কত এর সাথে, এর সাথে 256 বিয়োগ করলে, বিয়োগ করলে বিয়োগফল, বিয়োগফল 147 হবে। কত এর সাথে 256 বিয়োগ করলে বিয়োগফল 147 হবে, সংখ্যা যেহেতু বেশি আমরা এইভাবে করে নিলাম। এখন লিখে নেন, কত এর সাথে 256 বিয়োগ করলে বিয়োগফল 147 হবে। এবার আছেন আমরা যাব 4 নম্বরে। আমি কি এক না এই 3 নম্বরটা মিশে দিব সবাই, হয়েছে একটু পরে মিশে দিই না, দেখেন একটু পরে মিশে দিই, দেখেন হয়ে গেলে একটু মাথা নাড়াবেন আপনার। ওকে, আমি 1-3 এর কটা মিশে দিচ্ছি, এখন 4 নম্বরে আছে রোমান সংখ্যা, রোমান সংখ্যা লিখতে হবে, রোমান 4 নম্বরের ক 1909, খ 1935, গ 1939। এখন রোমান সংখ্যা লিখতে হবে, দেখেন রোমান সংখ্যা গুলো লেখেন, আপনারা পারেন, আমি পরে লিখে দিচ্ছি, আপনারা একটু চেষ্টা করেন। আচ্ছা দেখেন, চেষ্টা করেছেন, 1000-এর রোমান সংখ্যা কত, এম লিখি আগে, 1000 আমি বলেছি কি রোমান সংখ্যা ভেঙে ভেঙে করতে হবে তাই না, আগে প্রথমে 1000-এর লিখবো, 1000, 1000-এর রোমান সংখ্যা হচ্ছে এম, 1000-এর রোমান সংখ্যা এম, 900-এর রোমান সংখ্যা, 900-এর রোমান সংখ্যা কত, দেখেন 1000-এর এম সেখান থেকে 100 কম, থিতে 100, তাহলে 100 কম, এ হচ্ছে 900-এর রোমান সংখ্যা হলো। এখন কত আছে শেষে 9, এখন 9-এর রোমান সংখ্যা লিখবো, 9-এর রোমান সংখ্যা কত, 10 থেকে 1 কম, এই যে আই এক্স, আই এক্স, তাহলে এম সি এম আই এক্স হচ্ছে 1909-এর রোমান সংখ্যা। এইবার যাব আমরা 1929-এর রোমান সংখ্যায়, এম তে 1000 আর সি এম তে হচ্ছে 900, সি এম তে হচ্ছে 929, 20-এর রোমান সংখ্যা কত, 20-এর রোমান সংখ্যা 2টা x, এখন লিখবো 9, i x, ভেঙে ভেঙে করলাম, দেখছেন
প্রথমে লিখলাম, এই যে দেখেন প্রথমে লিখলাম 1000-এর রোমান সংখ্যা এম, তারপরে 900, 900-এর রোমান সংখ্যা সি এম, তারপরে 20, 20-এর রোমান সংখ্যা এক্স এক্স, তারপরে লিখলাম 9, 9-এর রোমান সংখ্যা আই এক্স। এইভাবে রোমান সংখ্যা ভেঙে ভেঙে লিখবেন, যত বড় রোমান সংখ্যাই লিখ না কেন আপনাদের ভুল হবে না। এখন আবার পরের টপে যাই, 1000-এর এম, 900 যাব সি এম। এখন 30-এর রোমান সংখ্যা আগে লিখবো, এক্স এক্স এক্স, ইন্ডেক্সে হয় 30, এই যে 30। এখন 9, আই এক্স 30। দেখেন এখন 1939-এর রোমান সংখ্যাটা দেখেন, এম 1000, সি এম 900, তিনটা এক্স 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 এক্স, 30, 9-এর রোমান সংখ্যা আই এক্স। এই হচ্ছে 1939-এর রোমান সংখ্যা, হয়েছে? এখন এটা মিশে দিলাম। এবার আছে 5 নাম্বার, ভাগ করো। এটা কি সোজা না কঠিন, সহজ না কঠিন? পারেন, প্রথমে দেখেন পাঁচে ক নাম্বারে আছে 6 ভাগ 126, 6-এর ঘরের নাম তা পড়েন 32 পর্যন্ত, 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, কিন্তু 32 পর্যন্ত নেওয়া লাগবে, বেশি নেওয়া যাবে না, কম নেওয়া যাবে, তাই না? তাহলে 5 6 30, 5 6 30, ভাগের সময় কি বিয়োগ, 2 আনেন আর এখানে নিয়ে আসেন, 2-এর ভিতরে যাবেন 6। এখন 26 পর্যন্ত 6-এর ঘরের নামতা পড়তে হবে, 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, তাহলে বেশি হয়ে গেল 24, 4 6 24, 4 6 24, বিয়োগ করেন 6 থেকে 4 বাদ দিলে 2, দুই দিয়ে 12 শূন্য বসে না, হাতে থাকে 6-এর ভিতরে, 2-এর ভিতরে যায় না, এজন্য 2 থাকবে। এটার উত্তর লিখতে হবে এভাবে, উত্তর ভাগ ফল, যদি ভাগ শেষ না থাকতো তাহলে আমরা শুধু উত্তর লিখি, ভাগ ফল 54 ভাগ শেষ 2, যদি ভাগ শেষ থাকে তাহলে উত্তরটা এভাবে লিখতে হবে, উত্তর ভাগ ফল 54 ভাগ শেষ 2, যদি সমান সমান হতো, মানে কোনো ভাগ শেষ থাকতো না, তাহলে শুধু উত্তর লিখতাম এত। আচ্ছা এবার খ নাম্বার, খ খ নাম্বার দেখেন 12, 12 4 শত 2, 12 দিয়ে 4 শত 2 কে ভাগ করতে হবে। এখন 12-র ঘরের নামতা 40 পর্যন্ত পড়তে হবে নাকি, পড়েন, 12 কে 12, 12 দুগুণে 24, 3 বারো 36, 4 বারো 48, কিন্তু ওখানে 40 আছে, আমাদের বেশি দেওয়া যাবে না, কম দেওয়া লাগবে, 3 বারো 36 দিব আমরা, 3 দিয়ে 12-কে গুণ করলে হবে 36। এখন আমরা কি করব, বিয়োগ 6, আর এখানে আছে কত 10, তাহলে 6 আছে 10 হতে কত লাগবে 4, 6 আর 4-এ 10, তাহলে 4, আগে থাকে 1, সেই 1 3-কে দিয়ে দিলাম, তাহলে 3 আর 1-কে 4, 4-4-এ মিলে গেলে 12 শূন্য বসে না, 4-এর ভিতরে তো আর 12 যায় না, এই জন্য আমরা 2টা নিচে নিয়ে আসবো। এখন 42, 12-র ঘরের নাম তা পড়েন 42 পর্যন্ত আছে কি, 12 কে 12, 12 দুগুণে 24, 3 বারো 36, 4 বারো 48, কিন্তু এখানে আছে 42, আবার কয়বার যাবে 3 বার, 3 বারো 36, আবার 3 36, বিয়োগ করেন 6 আছে, উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা, তাহলে উপরে 2-কে 2-এর সাথে 10 যোগ করে নিতে হবে, 12, 12 থেকে 6 বাদ দিলে 6, হাতে থাকে 1, এখানে 3 আর 1-এ 4,
তাহলে চার চারে মিলে গেলে মানুষ শূন্য বসে না, ছয়ের ভিতরে 12 যায় না, তাহলে এটার উত্তর হবে এরকম, উত্তর ভাগফল 33 ভাগ শেষ ছয়। হয়েছে, আমি পাঁচের ক নাম্বারটা মিশে দিচ্ছি, কেমন, পাঁচের ক নাম্বারটা মিশে দিলাম, আমি এখানে গ নাম্বারটা করব, এই জন্য গ গ নাম্বারে দেখেন 11 দিয়ে ভাগ করতে হবে 219 কে, 11 দিয়ে ভাগ করতে হবে 219 কে। এখন 11-র ঘরের নামতা যদি আমরা পড়ি, এই যে 21 দুইটার সঙ্গে নিতে হবে, 11 কে 11, 11 দুগুণ 22, এখানে আছে কত, 21, তাহলে তো 11 দুইবার যাবে না, যাবে যাবে না, একবার দিতে হবে। দেখেন আমরা লিখি একবার দিতে হবে 11, এখন আমরা বিয়োগ করব, এখন আমরা বিয়োগ করি, দেখেন এক একে মিলে গেলে শূন্য, দুই আর একে দুই থেকে একবার দিলে, দুই থেকে একবার দিলে এক, তাহলে কত হলো এখানে 10, এই 10-এর ভিতরে কি 11 যাবে, 10-এর ভিতরে কি 11 যাবে, যাবে না, তাহলে কি করতে হবে, 10-এর ভিতরে যদি 11 না যায় তাহলে কি করতে হবে, এখন আমরা এখানে 9টা নামাই নিয়ে আসি, এখন 109-এর ভিতরে 11 কতবার যাবে, 109-এর ভিতরে 11 কতবার যাবে, কয়বার যাবে, আর 11 ঘরের নামতা পড়েন, 11-র ঘরের নামতা পড়েন, 8, 11, 88 না 88, আর 9, 11, 99, 10, 11, 110, এখানে আছে কত, 109, তাহলে 9, 11, 100, 9, 11, 100, 99, সরি 9, 11, 99, এখন 99 লিখেন, বিয়োগ করেন, 9, 9, 0, 9, 9 মিলে গেলে শূন্য, 9 আর হাতের 1, 9 আছে উপরে 10 আছে, তাহলে 10 থেকে 9 বাদ দিলে 1, তাহলে তাকে 1, এই 1 এখানে দেন আর বসে না, এই 1 এর ভিতর 10-এর ভিতরে কি যায়, 10-এর ভিতরে কি 11 যাবে, যাবে না, তাহলে কি করতে হবে, এটাই উত্তর লিখতে হবে, তাই না, উত্তর ভাগফল, ভাগফল 19 ভাগ শেষ 10, ভাগ শেষ 10, হয়েছে, ভাগ শেষ 10। লেখেন 6 নম্বরে যাব, 6 নম্বরে যাব, দেখেন 6 নম্বরে যাই, 2টো মিশে দিব অঙ্ক, হয়েছে, 6, 5-এর খ গ হয়েছে, সবার কি খ গ হয়েছে, মিশে দিব, এবার দেখেন 6-এর ক আছে, প্রতি শ্রেণীর বার্ষিক পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থীকে 2টি পেন্সিল ও 1টি খাতা পুরস্কার দেওয়া হবে, 5টি শ্রেণীর জন্য কতটি পেন্সিল ও খাতার প্রয়োজন হবে, দেখেন অঙ্কটা একটু কঠিন আছে, দেখেন আপনারা 6-এর ক,
প্রথম শ্রেণীতে খাতার প্রয়োজন, পেন্সিল, সরি প্রথমে আছে পেন্সিল, একটি শ্রেণীতে পেন্সিল, প্রথমে সরি পেন্সিল আছে, পেন্সিল পেন্সিল লাগবে দুটি, তাই না? অতএব পাঁচটি শ্রেণীতে পেন্সিল লাগবে, লাগবে 2 × 5 কি সমান সমান 10 কি? অঙ্কটি তো শেষ হয়নি, আরো আছে। তাহলে একটি শ্রেণীতে পরের অংশ বলতে, এবার আমরা পেন্সিল পাইলাম পাঁচটি শ্রেণীতে, তাহলে কয়টি পেন্সিল লাগবে? 10টি। এখন আরেকটা বলেছে পেন্সিল ও খাতা দিবে, একটি করে খাতা দুটো করে পেন্সিল, তাহলে একটি শ্রেণীতে এবার খাতা খাতা লাগবে একটি, তাই না? অতএব পাঁচটি শ্রেণীতে খাতা লাগবে 1 × 5 কি সমান সমান 5 কি? 1 দিয়ে 5 দিয়ে 1 1 গুণ করলে 5 কি? এখনো কিন্তু অঙ্ক হয়নি। পরে দেখেন, আমি এটা শুধু বের করলাম যে কয়টি খাতা লাগবে আর কয়টি পেন্সিল লাগবে পুরস্কার দিতে, সরি পেন্সিল লাগবে 10টি আর খাতা লাগবে 5টি। উত্তরে বলছে, উত্তর চাইছে কি দেখেন, বলছে খাতা শ্রেণীর জন্য কতটি পেন্সিল ও খাতা প্রয়োজন হবে মোট, তাহলে মোট প্রয়োজন, মোট খাতা ও পেন্সিল প্রয়োজন, মোট পেন্সিল ও খাতা প্রয়োজন লিখতেও পারেন, পেন্সিল ও খাতা প্রয়োজন। পেন্সিল কয়টি? 10 যোগ খাতা কয়টি? 5টি। তাহলে যোগ করলে কত হবে? 10 আর 5 যোগ করলে 15টি। এইবার হলো উত্তর, উত্তর 15টি। অঙ্কটা একটু একটু কঠিন, একটু খালি ভেঙে বের করে তারপরে লিখতে হবে। দেখেন আমি আবারও বুঝে দিচ্ছি, প্রথম শ্রেণীতে একটি শ্রেণীতে পেন্সিল লাগবে 2টি, অতএব পাঁচটি শ্রেণীতে পেন্সিল লাগবে 2 × 5 সমান সমান 10টি। আবার একটি শ্রেণীতে খাতা লাগবে 1টি, আবার অতএব পাঁচটি শ্রেণীতে খাতা লাগবে 1 × 5 = 10টি। বলছে মোট কতটি খাতা আর পেন্সিল লাগবে, তাহলে মোট পেন্সিল ও খাতা লাগবে 10 যোগ 5টি, উত্তর 15টি। কেমন? দেখেন হয়েছে কি, দেখেন একটু অঙ্কটা উঠাই নেন, আমি তারপরে খ নাম্বারে যাবো, আপনারা বললেই, আপনারা বললে আমি খ নাম্বারে যাব। আচ্ছা এটা মিশে দিলাম, হয়েছে না? ওমরা চুমে একটু মিশে দিই। দেখেন খ নাম্বারটা সোজা, এখানে বলেছে একটি ট্রেতে 3টি বল রাখা যায়, যদি কোনো ট্রে না থাকে 0টি, তবে কতগুলো বল রাখা যাবে? একটি ট্রেতে বল রাখা যায় 3টি, দেখেন এর খ নাম্বার। আচ্ছা দেখেন
এটা যেহেতু বলেছে যে এখানে কোনো ট্রেতে যদি কোনো ট্রেন না থাকে তাহলে সেটা কি ধরে নিতে হবে, সেটা কি ধরে নিতে হবে আমাদের? শূন্য। তাহলে লিখে নেন সেটা, যদি কোনো ট্রেন না থাকে তবে ট্রেন সংখ্যা, আচ্ছা ওখানে কি দেখতে পাচ্ছেন ট্রেনের সংখ্যা শূন্য, এটা একটু দেখে নেন, এই লেখাটা লিখে নেবেন, যদি কোনো ট্রেন না থাকে তবে ট্রেন সংখ্যা শূন্য, এ লিখে তারপর এটা অঙ্ক শুরু করবে। একটি ট্রেতে কি লেখা যায় বল, রাখা যায় একটি ট্রেতে বল রাখা যায় তিনটি, আমরা কি অতএব অতএব শূন্যটি এটা ধরে নিয়েছি, যদি কোনো ট্রেন না থাকে, যদি কোনো ট্রেন না থাকে, এই যে যদি কোনো ট্রেন না থাকে তাহলে কি ধরে নিতে হবে আমাদের, শূন্যটি। তাহলে শূন্যটি ট্রেতে বল রাখা যায় তিন, সরি তিন গুণন শূন্যটি, তাহলে কি হবে, শূন্যতে তিনকে গুণ করলে তিন, তাই না? কত হবে শূন্য, শূন্য দিয়ে যাকেই গুণ করেন না কেন শূন্য হবে শূন্যটি, তাহলে উত্তর কি হবে, কোন বল রাখা, উত্তর শূন্যটি লিখলে হবে না, লিখবেন কোন বল রাখা যাবে না, কোন এটা উত্তর, কোন বল রাখা যাবে না। ঠিক আছে, তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি আপনাদের ইংরেজি ম্যামের ক্লাসের সময়ও নিয়ে নিয়েছি, সরি, দুঃখিত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমাদের 3 তারিখের ইংরেজি কোশ্চেন দেখবো আর সলভ করবো। এটা সবাই ইংরেজি 3 তারিখে কোশ্চেন বের করেন, দেখেন 1 নাম্বার আছে ট্রান্সলেট ইন্টু বাংলা, বাংলায় অনুবাদ করো, 2 নাম্বার আছে ফিল ইন দা গ্যাপ, শূন্যস্থান পূরণ করো, 3 নাম্বার রিঅ্যারেঞ্জ দা লেটার্স, এলোমেলো বর্ণ সাজিয়ে লেখো, 4 নাম্বার রাইট ট্রু আর ফলস, সত্য অথবা মিথ্যা লেখো, 5 নাম্বার অপোজিট ওয়ার্ড, বিপরীত শব্দ লেখো, 6 নাম্বার চেঞ্জ দা নাম্বার, সংখ্যার পরিবর্তন করো, সংখ্যার পরিবর্তন করো। তাহলে আমরা একটু সবাই ইংরেজি বই বাহির করি, 5 মিনিট ইংরেজি পাঠ্যপুস্তক পড়ে নেবো, 5 মিনিট। সবাই ধরেন রিমা অ্যান্ড দা স্টোরি, রিমা অ্যান্ড দা সিট, এটা হলো আমাদের স্টোরি, এটা কি স্টোরি, রিমা অ্যান্ড দা সিট, রিমা এবং বৃষ্টি আমার সঙ্গে সবাই বই পড়বেন। ধরেন অন স্যাটারডে রিমাস ফাদার গিভস হার এ সিট, শনিবারে রিমার বাবা তাকে একটি বীজ দেয়, অন সানডে রবিবারে রিমা পুটস দা সিড ইন এ টাব, রবিবারে রিমা বীজটি একটি টবে রাখে, অন মানডে সোমবারে রিমা ওয়াটার্স দা সিড, সোমবারে রিমা বীজটিতে পানি দেয়, অন টুয়েলডে মঙ্গলবারে রিমা পুটস দা টাব ইন দা সান, মঙ্গলবারে রিমা টপটি রোদে রাখে, অন ওয়েডনেসডে রিমা ওয়াটার্স দা সিড এগেন,
বুধবারে রিমা আবার বৃষ্টিতে পানি দেয়। অন থার্সডে বৃহস্পতিবারে রিমা ওয়েটস, রিমা অপেক্ষা করে। অন ফ্রাইডে রিমা সি সামথিং, শুক্রবারে রিমা কিছু দেখতে পায়। দেয়ার ইস এ স্মল প্লান্ট, একটি ছোট উদ্ভিদ। আজকে আমরা রিমা অ্যান্ড দ্য সি এর গল্পের উপরে প্রশ্ন সলভ করব। তারিখ ওয়ান নাম্বার, ট্রান্সলেট ইন্টু বাংলা, বাংলায় অনুবাদ করো। এ সোমবারে রিমা বৃষ্টিতে পানি দেয়। সোমবারে এখানে কমা দিবেন না। সোমবারে রিমা বৃষ্টিতে পানি দেয়। বি নাম্বার, রিমা পুটস দ্য টব ইন দ্য সান, রিমা টপটি রোদে রাখে। এখানে অন টুয়েসডে এই শব্দটা নাই, অন টুয়েসডে শব্দটা নাই, তাই মঙ্গলবার কথাটা বাক্যের সামনে লেখা হবে না। রিমা পুটস দ্য টব ইন দ্য সান, রিমা টপটি রোদে রাখে। এখানে মঙ্গলবার কথা লেখা যাবে না, তাহলে ভুল হবে। রিমা টপটি রোদে রাখে। নাম্বার, ফিল ইন দ্য গ্যাপস। এ রিমাস ফাদার, শূন্যস্থান তুলে লিখবেন আপনারা। রিমাস ফাদার রিমাস ফাদার গিফটস আর রিসিভ, গিফটস হার গিফট হার এ সি। বি নাম্বার, রিমা হোয়াট আর দ্য সিড, হোয়াট আর Waters the C number, number the pictures from 1 to 3, number the pictures, number the pictures, number the pictures from 1 to 3. Number here in the letters, F-A-T-H-E-R, father. A-A-P-H-E-R, father. T-Y-S-T-Y-S-T-U-T-Y-S-T-U-T-A. Rikki hobe, Tuesday. Tuesday, Tuesday. Tuesday. Number,
IVGPS Gips GIVPS GIVES D number YTO YTO RS Story 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 তাতে লিখেন আপনারা হয়েছে আপনাদের এবার আমরা ফোর নাম্বার ফোর নাম্বার রাইট ট্রু আর ফলস রাইট ট্রু আর ফলস সত্য অথবা মিথ্যা লেখো ফোরের এ রিমা পুটস দা সিড রিমা বীজটি রাখে ইন এ টব একটি টবের মধ্যে অন মন্ডে সোমবারে রিমা সোমবারে বীজটি একটি টবের মধ্যে রাখে সত্য না মিথ্যা কথা ফলস এটা কি ফলস মানে মিথ্যা কথা রিমা বীজটি রবিবারে একটি টবে রেখেছে কিন্তু এরা বলছে সোমবারে তাহলে এটা মিথ্যা কথা তাহলে আমরা ফলস লিখবো তোলার দরকার নাই ফোর নাম্বার ফোর এ আমরা শুধু ফলস লিখবো কিন্তু অনেকে যদি এরকম ছোট হাতের এফ লেখে তাহলে কিন্তু কেটে যাবে ছোট হাতের এফ লিখলে কেটে যাবে বড় হাতের এফ লিখতে হবে এফ এ এল এ সি তিন নাম্বার রিমা ওয়াটার্স দ্য সিড অন মন্ডে রিমা ওয়াটার্স দ্য সিড অন মন্ডে রিমা সোমবারে বৃষ্টিতে পানি দেয় এটা সত্য কথা তাহলে ট্রু লিখবো আমরা ট্রু টি আর ইউ ই তিন নাম্বার আছে রিমার সিস্টার গিফট হার সিড রিমার বোন তাকে একটি বীজ দেয় কারণ সত্য না মিথ্যা মিথ্যা কথা কারণ রিমার বাবা দিয়েছিল ফলস ফাইভ নাম্বার রাইট অপোজিট ওয়ার্ড বিপরীত শব্দ লিখো থ্রি নাম্বার মুছে দেওয়া হলো ফাইভ ফাইভ এর এ সিড মানে বীজ
রাবুজিৎ কি হবে রেজাল্ট সিড রেজাল্ট আর ই এস ইউ এল টি দুই নাম্বার ওয়াটার ওয়াটার মানে পানি অর্থাৎ ভেজা ড্রাই মানে শুকনা অথবা ফায়ার মানে আগুন সি নাম্বার ওয়েট মানে অপেক্ষা করা আর অ্যাক্ট মানে শুরু করা এ সি টি অ্যাক্ট ডি নাম্বার পুট পুট মানে রাখা আর টেক মানে নেওয়া তিন নাম্বার ফাদার মানে বাবা আর মাদার মানে হলো মা এম ও টি এইচ ই আর এবার আমরা সিক্স নাম্বার চেঞ্জ দ্য নাম্বার সংখ্যার পরিবর্তন করো সিট এখানে হবে না সিট এস ডাবল ইডি সিট থাকলে সিটস লিখবো এস ডাবল ইডি এস বিচি গুলো বা বীজ গুলো বি নাম্বার ডে ডি এ ওয়াই ডে আর ডেস দিন গুলো তিন নাম্বার তিন নাম্বার হলো টুথ টি ডাবল ও টি এস দাঁত টিথ টি ডাবল ই টি এস টিথ ডি নাম্বার হেয়ার হেয়ার মানে চুল এইচ এ আই আর হেয়ার হেয়ার হেয়ারই থাকবে টি নাম্বার তিন নাম্বার হলো টো টি ও ই টো এখানে হবে টো পায়ের আঙ্গুল গুলো রাতে লেখেন আপনারা ফোর নাম্বার মুছে দেওয়া হলো দেখেন 2 তারিখে কোশ্চেন যেটা কঠিন বেশি হবে সেটা লিখে দেব 2 তারিখে কোশ্চেন দেখেন আপনারা 2 তারিখের আছে ফোর নাম্বার রাইট সিনোনিম ওয়ার্ড আচ্ছা 5 আছে রাইট অপোজিট ওয়ার্ড 6 আছে আনসার দ্য কোশ্চেন 2 তারিখের 4 5 6 এক চারটে তিনটা কোশ্চেন লিখে দেবো ফোর নাম্বার রাইট সিনোনিম ওয়ার্ড সমার্থক শব্দ লেখো সিড সিমেন্ট এস ই এম ই এন দুই নাম্বার আছে সরি স্টোরি মানে গল্প টেলি তিন নাম্বার আছে পুট পুট মানে রাখা কিপ কিপ মানেও রাখা তিন নাম্বার আছে গিভ ই তিন নাম্বার হলো গিভ গিভ মানে দেওয়া পি এ ওয়াই পে ই নাম্বার হলো ইন ইন মানে ভিতরে ইনসাইড এবার আমি আপনাদের 5 নাম্বার তোলা হয়েছে হাত উঠান 5 নাম্বার উঠানো হয়েছে আচ্ছা 5 নাম্বার উঠে দিলাম এবার 2 তারিখের 5 নাম্বার 5 নাম্বার কি আছে অপোজিট ওয়ার্ড এ নাম্বার গিভ মানে দেওয়া আর টেক মানে নেওয়া গিভ টেক দেওয়া নেওয়া পুট মানে রাখা টেক মানে লওয়া এই দুটো একই রকমের সি নাম্বার ট্রি মানে গাছ অ্যানিম্যাল এনিম্যাল মানে হলো প্রাণী ডি নাম্বার ইজ মানে তাহার
আমরা লিখবো হার। কি নাম্বার? সিট রেজাল্ট। সিট মানে বীজ, রেজাল্ট মানে ফলাফল। সিক্স নাম্বার, হু গিভস রিমা এ সিট? এ নাম্বার অ্যান্সার, রিমাস ফাদার গিভস আর এ সিট। রিমাস ফাদার, RIMAS, রিমাস ফাদার গিভস আর এ সিট, গিভস আর এ সিট। বি নাম্বার অ্যান্সার, হোয়ার ডাজ রিমা পুট দা সিট? হোয়ার ডাজ রিমা পুট দা সিট? রিমা রিমা কোথায় বৃষ্টি রাখে? তাহলে আমরা লিখবো রিমা পুটস দা সিট ইন এ টাব, ইন এ টাব। এটা হলো 2 তারিখের 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। আপনাদের সবার উঠানো হয়েছে, হাত উঠান তো দেখি। সবাইকে ধন্যবাদ। আজকের মতো ক্লাস এখানে শেষ করা হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।